हाय प्रिय भिवर्स, आज के सप्लिकल डी औषधि सम्पर्के विस्तारित आलोचना करब। सप्लिकल डी औषधि कॉस्मिक फार्मास्यूटिकल कम्पानी तैरी थे। एर जेनेरिक नाम हलो कैल्शियम प्लस विटामिन डी थ्री। एटी साधारण सप्लिकल डी नाम पावा जाए। सप्लिकल डी टैबलेट आकार पावा जाए। जे सकल रोगी मूलत सप्लिकल डी औषधि देवा साधारण जे सकल रोगी कैल्शियम और विटामिन डी थ्री अभाव रही है। जरा दीर्घदिन जबत कैल्शियम और विटामिन डी थ्री अभाव भुगे थकें। कैल्शियम और विटामिन डी थ्री अभाव कारण शरीर विभिन्न धरण समस्या सृष्टि थे। अंति और अंति मज्जार विभिन्न जटिलता, दाँतर सुगठन करते विभिन्न समस्या सृष्टि हवा, सर्वदाई शरीर दुरबल लगा, हाथ पैर भितरे चाबानो कामड़ानो, जयंटे जयंटे व्यथा करा, विभ्रांति बा स्थितिशक्ति ह्रास, पेशीते खिसुनी, कोमरे व्यथा सृष्टि हवा, हाथ पा मुख आसरता, झाकुनी विषण्णता, हेलुसेशन, पेशी व्यथा, दुरबल और भंगुर नख, हाड़ सहजे भांगा, ए सकल समस्या मूलत कैल्शियम और भिटामिन डी थ्री अभावे होये थाके। जादेर एई कैल्शियम और भिटामिन डी थ्री अभाव रयेछे ता पूरण करते ही मूलत औषधि देवा थाके। सप्लिकल डी औषधि अति सहजे एवं द्रुत कैल्शियम और विटामिन डी थ्री अभाव पूरण करे एवं एर अभावजनित समस्या दूर करे थाके। सप्लिकल डी औषधि खाबार नियम साधारणत प्राप्त वयस्क दैनिक एकटी करे टैबलेट एक बार खावा जेते पारे। এটি সাধারণত খাবার পরে খেতে হয়। তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সাপ্লিকল ডি ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব এর কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে সাপ্লিকল ডি ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার সাপ্লিকল ডি ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সাপ্লিকল ডি ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় সাপ্লিকল ডি ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সতর্কতা, সাপ্লিকল ডি ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপার ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, নেফ্রোসিস রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ঔষধটি সেবন করতে হবে। সাপ্লিকল ডি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, সাপ্লিকল ডি ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের সাপ্লিকল ডি ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারিং ডেট দেখে নেবেন।